আচ্ছা, শ্রেণী পরিসংখ্যা বিভাজনের, শ্রেণী পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে মধ্যমান নির্ণয়ের সূত্র, শ্রেণী এদিক নজর, শ্রেণী পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে, তালিকা থেকে মধ্যমান নির্ণয়ের সূত্র, মধ্যমা সমান এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। আর কিছুই বুঝলাম না স্যার, দুঃখ পেতে হবে না, আমি আছি তো। মধ্যমা বের করার সূত্র শ্রেণী পরিসংখ্যা বিভাজন তালিকার থেকে এটা। এখানে কোন প্রতীকটার কি বুঝাবে, যেখানে যেখানে এল সমান মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, সীমানা মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। মধ্যমা শ্রেণীটা কি করে পাওয়া যাবে, এটা আগের আমরা এখানে লিখে দিয়েছিলাম একটু আগের বোর্ডে। মধ্যমা শ্রেণী হচ্ছে n বাই দুই তম পথ বা n বাই দুই তম পথ অপেক্ষা বড় যে ক্রমযোগী পরিসংখ্যাটা যে শ্রেণীতে আছে, n বাই দুই তম পথটা বা n বাই দুই তম পথ পথ অপেক্ষা ঠিক বড়, তার থেকে ঠিক বড় যে ক্রমযোগী পরিসংখ্যাটা যে শ্রেণীতে আছে সেটা হচ্ছে মধ্যমা শ্রেণী। সেই মধ্যমা শ্রেণী নিম্ন শ্রেণী সমান, দশ থেকে কুড়ি, কুড়ি থেকে তিরিশ, এই দশ থেকে কুড়ি যে শ্রেণীটা আছে, দশ হলো নিম্ন শ্রেণী সীমানা। দশ থেকে কুড়ি শ্রেণী টেনটা কি নিম্ন শ্রেণী সীমানা, আর দশটা হচ্ছে কুড়িটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা। তিরিশ থেকে চল্লিশ শ্রেণীর তিরিশটা হলো নিম্ন শ্রেণী সীমানা, চল্লিশটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা। তাহলে এলটা বোঝা গেল কি জিনিস, ক্যাপিটাল এনটা হচ্ছে ক্যাপিটাল এন সমান হচ্ছে মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যা। সি এফ এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কি মধ্যমা, মধ্যমা শ্রেণীর, মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ব শ্রেণীর, মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ব শ্রেণীর, মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ব শ্রেণীর ক্রম যৌগিক পরিসংখ্যা, পরিসংখ্যা মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ব শ্রেণীর ক্রম যৌগিক পরিসংখ্যা। এফটা কি, এটা হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এফ হলো মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। এইচ কি, এই সমান শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য। এইচ কি করে বার করে, ঊর্ধ্ব শ্রেণী সীমানা, ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা, নিম্ন শ্রেণী সীমানা। এটা হচ্ছে মানে এইচ বের করার সূত্র। তো একটা অঙ্ক করলে পরে ব্যাপারটাকে তোমার ক্লিয়ার করা যাবে। আমরা কত নম্বর অঙ্ক করব, হ্যাঁ আটের দাগের অঙ্কটা, ক্লাস টেন আটের দাগের, প্রথমে ছটা বলবে আমাকে টিফিন খরচ, দাঁড়াও টিফিন খরচ, আর বোর্ডের লেখা অনুসারে কথা বলবি, টিফিন খরচ, টিফিন খরচ, টিফিন খরচ টাকা দিয়ে বলা আছে কত, পঁয়ত্রিশ থেকে চল্লিশ, আর বলতে হবে না, পঁয়ত্রিশ থেকে চল্লিশ, চল্লিশ থেকে পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ, পঞ্চাশ থেকে পঞ্চান্ন, পঞ্চান্ন থেকে ষাট, আর আছে হ্যাঁ আচ্ছা, ষাট থেকে পঁয়ষট্টি,
65 থেকে 70 এটা টিফিন খরচের শ্রেণী দেওয়া আছে এরপর আমরা যেটা করছি শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা কি দেওয়া আছে 3, 5, 6, 9, 7, 8, 2 এটা শিক্ষার্থীর সংখ্যা এরপরে যেটা আমাকে করতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যাটা শ্রেণী করতে হবে কারণ এই দেখ এই সূত্রতে ক্রমযৌগিক পরিসংখ্যা আছে ক্রমযৌগিক পরিসংখ্যা সূত্রতে নয় আবার মোট পরিসংখ্যা কত সেটা দরকার এখানে মোট শিক্ষার্থী সংখ্যা কত আছে সেটা দরকার তো এরকম কলাম যোগ করতে হবে আমার ওটাতে কাজ হবে না আমাকে ক্রমযৌগিক পরিসংখ্যা করে মোট পরিসংখ্যা পেয়ে যাব ওটাই আমার লাগবে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা 3 এই 3 এই কথাটার মানে কি রুদ্র ক্রমযৌগিক পরিসংখ্যা 3 কথাটার মানে কি তিনজন শিক্ষার্থী আছে যাদের টিফিন খরচ 40 টাকার কম তাই না 35 থেকে 40 টাকার মধ্যে খরচ 35 টাকা থেকে শুরু করে 40 টাকার মধ্যে এরপরে কি লিখব আরে মম দি কি বলছি কি লিখব 3 প্লাস 5 মানে 8 এই কথাটার মানে কি এই কথাটার মানে কি জোরে জোরে কথা বল বলছি 8 জন শিক্ষার্থী আছে যাদের টিফিন খরচ সমর্থন কেউ করবো ওকে ও বলছে 8 জন শিক্ষার্থী আছে যাদের টিফিন খরচ 40 থেকে 45 টাকার মধ্যে সমর্থন করব কেউ আছিস তোমাকে জিজ্ঞাসা করেছি সমর্থন করব ওর কথাটাকে সঠিকটা কে কে পারবে সঠিক বল 8 জন শিক্ষার্থী আছে যাদের টিফিন খরচ 40 থেকে 45 টাকার কম ওটা দেব বলো এবার 8 জন শিক্ষার্থী আছে যাদের টিফিন খরচ 45 টাকার কম এটা এটা হবে 8 জন শিক্ষার্থী আছে যাদের টিফিন খরচ 45 টাকার কম আবার 40 টাকা বেশি 45 টাকার কম মানে 40 টাকার কম সেটাও হবে এই 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 ঘরটা ঢুকে যাচ্ছে তো ক্রমযোগী পরিসংখ্যা এর কথাটা মানে হচ্ছে 8 জন শিক্ষার্থী আছে যাদের টিফিন খরচ 45 টাকার কম 40 টাকার কমের মধ্যে এই এই 8 জন ঢুকে আছে তিনজন ঢুকে আছে তো 5 জন হচ্ছে 40 থেকে 45 এর মধ্যে এরপরে সৌর্য হ্যাঁ বল কি লিখব 8 প্লাস 6 14 কথাটার মানে কি বলো হ্যাঁ জন শিক্ষার্থী শিক্ষার্থী আছে যে দাঁড়িয়ে টিফিন খরচ 50 টাকার কম চ্যালেঞ্জ করবি কথাটা কেউ এবার কি বল পরে কি লিখবো 14 প্লাস 9 23 কি হবে 55 কি বলবি মার্কেটে দেখি অন্য কথা30 প্লাস 8 38 এই কথাটার মানে কি 38 জন শিক্ষার্থী আছে যাদের টিফিন খরচ 65 টাকার কম 65 টাকার কম কার আপত্তি আছে ব্যাপারে এরপর আছে 38 প্লাস 2 পরিণামী 38 প্লাস 2 কি হবে 40 70 টাকার কম তাহলে এটাই হচ্ছে কি এখানে ক্যাপিটাল এন মোট পরিসংখ্যা আমি যেটা ওখানে সূত্র লেখার জন্য ব্যবহার করেছি ক্যাপিটাল এন এটা মোট পরিসংখ্যা তাহলে n বাই 2 মানে কত 20 তাহলে আমার এখানে মধ্যমা শ্রেণী কোনটা n বাই 2 তম পত্রা যে শ্রেণীতে আছে মানে 20 নম্বর পত্রা কোন শ্রেণীতে আছে এখানে 14 জন শিক্ষার্থী আছে প্রথম থেকে 14 জন যাদের টিফিন খরচ 55 টাকার কম 14 এর পরে যখন 15 নম্বর শিক্ষার্থীর কথা বলছি যার টিফিন খরচ কত 50 থেকে 55 এর মধ্যে
যখন ষোলো নম্বর শিক্ষার্থীর কথা বলছি তার টিফিন খরচ কত হবে? ওই 50 থেকে 55 মধ্যে। যখন 20 নম্বর শিক্ষার্থীর কথা বলবো তার টিফিন খরচ কত? 50 থেকে 55। যখন 22 নম্বর শিক্ষার্থীর কথা বলবো তার মানে তাহলে আমার এখানে মধ্যম শ্রেণী কোনটা হবে? এটা হলো মধ্যম শ্রেণী। এটা হলো মধ্যম শ্রেণী, মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী। এটা তুই একটা বক্স করে দিতে পারিস খাতার মধ্যে, তোমার পরীক্ষার খাতাতে একটা বক্স করে দেবে, এটা দিয়ে অনেক কাজ হবে। মধ্যমা শ্রেণী কেন? আমার এখানে মোট পরিসংখ্যা 20, তাহলে 20 80 40, মোট পরিসংখ্যা 40, মোট শিক্ষার 40, তাহলে 40/2 মানে 20তম পদ। 20তম পদটা কোথায় আছে? ওখানে আছে, 30 এর মধ্যে আছে, মানে 50 এর হচ্ছে 50 থেকে 55 হলো মধ্যমা শ্রেণী। এখানে লিখে দিতে পারি, এখানে এখানে 50 থেকে 55 হলো মধ্যমা শ্রেণী। এই কথাটা লিখে দাও, বেশি ভালো হবে। 50 থেকে কোনো সন্দেহ আছে কারো? না, কারণ 40/2 তম পদ এই শ্রেণীর মধ্যেই আছে। তাহলে এল প্লাস 40/2 n/2 মাইনাস cf মধ্যমা শ্রেণী ঠিক পূর্ব শ্রেণীর ক্রম যৌগিক পরিসংখ্যা। এটা হলো মধ্যমা শ্রেণী, তার আগের শ্রেণী হচ্ছে এটা, তার ক্রমযোগী পরিসংখ্যা 14। এখানে cf মানে 14, এই যে 16টা যে cf এখানে 14 বসাবো, ভাজিত f, f মানে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। মধ্যমা শ্রেণীতে এটা তার পরিসংখ্যা, যে এটা এই 9, 9টা হচ্ছে কি মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, ভাজিত 9 ইনটু h, h মানে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য মানে ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা। এখানে ঊর্ধ্ব শ্রেণী সীমানা কত? 55, নিম্ন কত? 40, 50, তাহলে 55 থেকে 55 হবে, এখানে বিয়োগ করনা 40 থেকে 5, সবগুলোর এখানে 5ই আছে, সমান দৈর্ঘ্যেরই আছে। এটা হচ্ছে 5, এন এইচ এর মান কত? 5, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? এটা করি 50 + 20 - 14/9 × 5 50 + 6/9 × 5 কাটাকুটি করি, 3 দিয়ে 3 দুগুণ 6 3 3 9 50 + 10/3 50 + 10/3 মানে 3.333, এরকম চলতে থাকবে, তার মানে 50 53.333। টাকা পয়সার অঙ্কতে কি হয়? দশমিকের পরে দু ঘর থাকে, এখানে তৃতীয় অঙ্কটা কি 5-এর ছোট, তো তাহলে এই পর্যন্ত এত টাকা টিফিন করা যত টাকা এটা প্রায় করো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন, মানে না 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন, মানে তৃতীয় অঙ্কটা 5 বা 5-এর ছোট থাকলে পরে তা ওই ওটা বাদ চলে যায়, 5 বা 5-এর বেশি থাকলে পরে তার আগের সঙ্গে 1 যোগ হতো, এটা হচ্ছে মধ্যমা নির্ণয়। তাহলে এটা করার জন্য কি করতে হচ্ছে? ওই সূত্রটাকে মুখস্থ করতে হবে। চলো মুখস্থ করবো, মত শ্রেণী পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যমা নির্ণয় সূত্রটা কি? এল প্লাস n/2 মাইনাস সি এফ। 9 নম্বর কোশ্চেনটা দেখো, 9 নম্বরে কি আছে? উচ্চতা শ্রেণী সেন্টিগ্রেড দেওয়া আছে, কত কত? 160 145 থেকে 150
আচ্ছা, এরপরে উচ্চতর শ্রেণীর সেমিতে আছে কথা বন্ধ, এখানে ছাত্র ছাত্রী না কি দেওয়া আছে? ছাত্রদের সংখ্যা, ছাত্রদের সংখ্যা প্রতীক বল, ছাত্রদের সংখ্যা কি কি হবে? ছাত্রদের সংখ্যা ৬, ১০, ১৯, ২২, ২০, ১৬, ৭. এবার একজন একজন করে অর্ঘ, এরপরে কি লিখবো? জোরে কথা বল, ক্রমযৌগিক পরিসংখ্যা. আরো জোরে, ক্রমযৌগিক পরিসংখ্যা. ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযোগী পরিসংখ্যা. প্রথম ঘরে কি লিখব? কেন লিখ, হ্যাঁ ৬ লিখলাম. এই কথাটার মানে কি? কথাটার মানে কি? ৬ জন, এখানে ক্রমযোগী পরিসংখ্যা যখন হবে তখন উত্তরটা হবে ৬ জন ছাত্র আছে যাদের উচ্চতা ১৪০ সেন্টিমিটারের কম. ১৩৫ থেকে ১৪০ বলবো না, ১৪০ সেন্টিমিটারের কম. এরপরে কি লিখবো? রুদ্র কি লিখবো? ৬+১০ মানে ১৬. মানে কি? ১৬ জন ছাত্র আছে যাদের উচ্চতা ১৪৫ কম. ১৬ জন ছাত্র আছে যাদের উচ্চতা ১৪৫ সেন্টিমিটারের কম. এরপরে তুই বল সাহিল, ১৬+১৯ মানে ৩৫. এই কথাটার মানে কি? ৩৫ জন ছাত্র আছে যাদের উচ্চতা, এই কথাটা মুখস্থ করো, ৩৫ জন ছাত্র আছে যাদের উচ্চতা ১৫০ সেমির কম. আবার বল, ৩৫ জন ছাত্র আছে যাদের উচ্চতা ১৫০ সেন্টিমিটারের কম. ৩৫+২২ এই কথাটার মানে কি? ৫৭ জন ছাত্র আছে যাদের উচ্চতা ১৫৫ সেন্টিমিটারের কম. স্নেহা, এরপরে কি বলবে? ৫৭+২০ এই কথাটার মানে কি? এটা যোগফল ৭৭. এই কথাটার মানে কি? এবার পরে কি বলছে? এরপরে ১৬৫ সেন্টিমিটারের কম. এরপরে কি লিখবো? এই এরপরে কি লিখবো? ৯৩+৭ ১০০. এই কথাটার মানে কি? ১০০ জন ছাত্র আছে যাদের উচ্চতা ১৭০ সেন্টিমিটারের কম. তাহলে এখানে মোট পরিসংখ্যাটা কত? মোট পরিসংখ্যা কত? এই শেষ যে ক্রমযোগী পরিসংখ্যা, এটাই মোট পরিসংখ্যা. শেষ ক্রমযোগী যে পরিসংখ্যা সেটাই হচ্ছে মোট পরিসংখ্যা. এবার আমাকে দেখতে হবে মধ্যমা শ্রেণী কোনটা. এখানে এখানে মধ্যমা শ্রেণী কোনটা? ১০০/২ তম পথ কোথায় আছে? দেখ, ১০০/২ না, এখানে আছে কিনা, মানে ৫০. হ্যাঁ, ১০০/২
ঠিকই আছে। 150 থেকে 155 শ্রেণীটি হলো মধ্যমা শ্রেণী। কারণ 102 তম পদ আর 50 তম পদ এই শ্রেণীর মধ্যে আছে। এরপরে কি লিখবো? কি লিখবো? সূর্য কি লিখবো? সূর্য কি লিখবো? নির্ণয় মধ্যমা, নির্ণয় মধ্যমা, নির্ণয় মধ্যমাটা কি? কেন 35 লিখবো? কেন 35 বললি? আরে পুরুষের মতো কথা বল, বলো মধ্যমা শ্রেণী ঠিক পূর্ব শ্রেণীর ক্রম যৌগিক পরিসংখ্যা। মধ্যমা শ্রেণী ঠিক পূর্ব শ্রেণীর ক্রম যৌগিক পরিসংখ্যা। মধ্যমা শ্রেণীতে এটা, তার ঠিক আগের শ্রেণী হচ্ছে উপরেরটা, তাহলে 35। তার আর কি লিখবো এবার এখানে? 22 কেন লিখবো? মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। আর কিছু করতে হবে? ইন্টু কত? ইন্টু 5 হবে। এখানে শ্রেণী দৈর্ঘ্য 5 আছে, 135 থেকে 140 কত ডিফারেন্স? কত ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা কত হয়? 5। তাহলে সূত্র মুখস্থ না থাকলে অঙ্ক হবে না। আগে সূত্রটা মুখস্থ করো। 150 প্লাস এটা 50, 50 মাইনাস 35 5 × 75 এদিকে তাকাবে, তাকাবে দশমিকের জন্য শূন্য নামলো, কিন্তু দুঃখজনক ভাগ যাচ্ছে, ভাগ না গেলে শূন্য বার দিতে হবে। যখন একটা অঙ্ক নামিয়ে আনবো, ভাগ না গেলেও শূন্য বার দিতে হবে। দশমিকের জন্য শূন্য, এবার কবার যাবে? নবার দে, 9 × 18 8 × 18 = 19 তা কিছু যাওয়ার দরকার নেই। এবার 2.3 স্থান পর্যন্ত আসন্ন মান, এটা মানে কত? 3.41। তখন দাঁড়ালো কত? 150 প্লাস 3.41 153.41 সেন্টিমিটার, এটা অ্যান্সার। উত্তর মিলেছে 10 নম্বর কোশ্চেন বলো। দশ নম্বর একই রকম অঙ্ক আছে, করবো না আমরা। 12 নম্বর কোশ্চেনটা করবো, 12 নম্বর কোশ্চেনটি করবো, 12 নম্বর কোশ্চেনটি করবো। শ্রেণী সীমা কত কত দেওয়া আছে? 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 30, 31 থেকে 35, 31 থেকে 35। এবার
পরিসংখ্যা কি কি আছে? 2, 3, 6, 7, 5, 4, 3 এই অঙ্কটা বুঝতে হবে, এই অঙ্কটা বুঝতে হবে। আমরা আগের অঙ্ক যেগুলো করলাম ওখানে শ্রেণীগুলো ছিল তোমার বহির্ভুক্ত শ্রেণী। আমাদের আগে যে শ্রেণীগুলো আমরা অঙ্কগুলো করলাম দুটো অঙ্ক, এই যে 9 নম্বর অঙ্কটা এটা বহির্ভুক্ত শ্রেণী। ক্লাস 9 যখন তুমি ট্যালি মার্ক করেছিলে 100, যদি মনে করো উচ্চতা 140 সেন্টিমিটার, 140 সেন্টিমিটার উচ্চতাটা আমার এই উপরের শ্রেণীতে হতো না, নিচের শ্রেণীতে ট্যালি মার্কটা হতো। 140 মানটা উপরে তার পরবর্তী শ্রেণীতে ধরা হতো, এটা হচ্ছে কি বহির্ভুক্ত শ্রেণী। আমার প্রথম দায়িত্ব এখানে এই যে শ্রেণীটা আছে এটা অন্তর্ভুক্ত শ্রেণী, 1 থেকে 5, তারপর 5 পরে আর নেই, 6 থেকে, মানে 5 মানটা 1 নম্বর শ্রেণীতে হবে, 6 মানটা 2 নম্বর শ্রেণীতে হবে। এটা কীরকম শ্রেণী? এটা অন্তর্ভুক্ত শ্রেণী। আমার প্রথম দায়িত্ব হবে এটাকে বহির্ভুক্ত শ্রেণী করা, শ্রেণীর সীমানা করে নেওয়া। এটা শ্রেণীর সীমা আছে, শ্রেণীর সীমানা করতে হবে। তাহলে এরা শ্রেণী সীমানা করতে গেলে আমাদের এখানে কি আছে, এই যে ঊর্ধ্ব প্রথম শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীর সীমানা আর পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণীর, এদের মধ্যে গ্যাপ কত? 1, তার মানে 1/2 মানে 0.5 বিয়োগ 0.5 যোগ করতে হবে, 0.5 বিয়োগ 0.5 যোগ করতে হবে। এই যে অঙ্কটা কি অঙ্ক করবি? 1 থেকে 5, 10, 6 থেকে 10, এই যে শ্রেণীটা আছে এটা আমার প্রথম দায়িত্ব হবে বহির্ভুক্ত শ্রেণীতে পরিণত করা। এই বহির্ভুক্ত শ্রেণীতে পরিণত করলে পরে আমি শ্রেণী দৈর্ঘ্য পাবো, নিম্ন শ্রেণী সীমানা পাবো। এমনিতে এটা নিম্ন, এটা এটা শ্রেণী সীমা এগুলোকে বলে, একটা হলো নিম্ন শ্রেণী সীমা, 5টা ঊর্ধ্ব শ্রেণী সীমা। আর আমার যে শ্রেণী দৈর্ঘ্য ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা, মধ্যমা বের করে সূত্রটা এল, এল মানে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। সীমানা দরকার, এখানে তার সীমানা নেই এগুলো, তাহলে আমাকে কি করতে হবে? শ্রেণী সীমানা করতে হবে, শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা দিয়ে ছক করতে হবে। শ্রেণী সীমানা এখানে যেটা আছে 1 থেকে 5, 6 থেকে 10, প্রথম শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমা কত? 5, পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণী 6, মানে এর গ্যাপ কত? 1, যদি গ্যাপ থাকে 0.5 বিয়োগ 0.5 যোগ করতে হবে। এই 1 থেকে 0.5 বিয়োগ করলে কত হবে? এই 1 থেকে যদি 0.5 আমরা বিয়োগ করি আর পরে 5 এর সঙ্গে যদি 0.5 যোগ করি, তখন আসলে দাঁড়াচ্ছে কত? 0.5 - 5.5, এটা হচ্ছে তোমার কি শ্রেণী সীমানা। 1 থেকে 0.5 বিয়োগ করলে 0.5 হবে তো, আবার 5 এর সঙ্গে 0.5 যোগ করলে 5.5, একই গল্প পরের ক্ষেত্রে হবে। 6 থেকে 0.5 বিয়োগ করলে কত? 6 থেকে 0.5 বিয়োগ করব আর পরে 10 এর সঙ্গে 0.5 যোগ করব। 0.5টা কোথা থেকে পাচ্ছি? 0.5 মানে আসলে হাফ, হাফ কোথা থেকে পাচ্ছি? এই যে 6 আর 6, 6 থেকে 5 বিয়োগ করলে কত? 1, 1 কে 2 দিয়ে ভাগ করলে হাফ, হাফ মানে 0.5, তারপর এটা কত হচ্ছে? 5.5 - 10.5, এরকম দেখাতে হবে না। এবার কত? এটা 10.5 - 20.5, 25 - 25.5, 25.5 - 25.5, 25.5 - 30.5, 30.5 - 35.5, এটা হচ্ছে শ্রেণী সীমানা বেরোলো। এবার কি করবো আমরা? ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। এই জায়গা পর্যন্ত কার অসুবিধা আছে? যারা আমাদের থেকে দূরে আছে মোবাইলের বাইরে তাদের উদ্দেশ্যে বলছি, আবার বলছি, এই যে প্রথমে যে কোশ্চেনটা দেওয়া ছিল এটা অন্তর্ভুক্ত শ্রেণী দেওয়া আছে, 1 থেকে 5, 6 থেকে 10, এটা অন্তর্ভুক্ত শ্রেণী বলে এটাকে। কিন্তু ওই 9 নম্বর অঙ্কটা বহির্ভুক্ত শ্রেণী, 135 থেকে 40, 140, যেখানে শুরু সেখান থেকে শুরু,
ওটা ওটা কি বহির্ভূত মানে শ্রেণী সীমানা ওগুলো, একটা শ্রেণী সীমা আমার প্রথম দায়িত্ব হবে শ্রেণী সীমানা করা, কন্টিনিউয়াস করে নেওয়া, কন্টিনিউয়াস ওটা ব্রেক, এটা হচ্ছে ব্রেক শ্রেণী আছে ব্রেক, এটাকে কন্টিনিউয়াস করতে হবে। কন্টিনিউয়াস করার জন্য কি করতে হচ্ছে, আমরা মানে সাড়ে পাঁচ যদি হয় তাহলে এখানে কোনো জায়গা নেই, সাড়ে পাঁচ মানে কোনো জায়গা এখানে নেই, সাড়ে পাঁচ নম্বর তো হতে পারে তার জায়গা এখানে নেই, সেটা করে নিতে হবে। কী করে করবো, পয়েন্ট ফাইভ বিয়োগ পয়েন্ট পয়েন্ট ফাইভ পাচ্ছি কোথা থেকে, প্রথম শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা পাঁচ, পরের শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা ছয়, তাহলে ছয় থেকে পাঁচের বিয়োগ ফল কত, ওয়ান, ওয়ানকে দুই দিয়ে ভাগ করবে পয়েন্ট ফাইভ, ওই যে পয়েন্ট ফাইভ, একই গল্প পরপর হয়ে গেছে। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা প্রথমে দুই, এই যে দুই প্রথমটা দুই দুই হবে, প্রথমটা পরিসংখ্যা যায় ক্রমযোগ পরিসংখ্যা তাই, এরপরে কি হবে পাঁচ, এখানে তিন দুই যোগ তিন মানে পাঁচ, এখানে তো কোনো একক দেওয়া নেই, এখানে এখানে এই পাঁচ মানে পাঁচজন, পাঁচজন এখানে পাঁচটি পরিবার বা পাঁচজন ছাত্র যাদের প্রাপ্ত নম্বর কত, টেন পয়েন্ট ফাইভের কম, এরকম ভাবতে পারি। তারপরে পাঁচ প্লাস ছয় মানে এগারো, এগারো প্লাস সাত আঠেরো, আঠেরো প্লাস পাঁচ তেইশ, তেইশ প্লাস চার সাতাশ, সাতাশ প্লাস তিন এটা আছে তিরিশ, এটাই আমার মোট পরিসংখ্যায় সম্মানিত হবে। তাহলে এখানে এখানে তিরিশ বাই দুই তম পথটা কত, তিরিশ বাই দুই তম পথ, তম পথ, আরে দাদা কত, পনেরোতম পথ, পনেরোতম পথটা কোথায়, পনেরো নম্বর পথ তো এখানে হবে না, এইদিকে তাক আর দাদা এর মধ্যে হবে না, এই যে আঠেরো যেটা আছে, আরে মধ্যমা পরে এইটাকে ঠিক করা গেছে, মধ্যমা সে ঠিক করো, এই যে আঠেরো তো আঠেরো যে ক্রমযোগী পরিসংখ্যা মানে কি বারোর পর বারো নম্বর যে পরিসংখ্যাটা আছে বা বারো নম্বর যে ছাত্রটা আছে তার প্রাপ্ত নম্বর এই শ্রেণীর মধ্যে পড়বে, তেরো নম্বর ছাত্র প্রাপ্ত নম্বর এই শ্রেণীতে পড়বে, হ্যাঁ তাহলে পরে আমার অবশ্যই এইটুকুন করলেই ভালো, এটা আমার দরকার নেই, আমার এখান থেকে উত্তরটা দরকার পড়বে, এইটুকুনটা এইটুকুনটার মধ্যে ছক করলেই হবে। তাহলে এখানে এখানে পনেরো পয়েন্ট পাঁচ কমা ড্যাশ কুড়ি পয়েন্ট পাঁচ হলো মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী এখানে পনেরো পয়েন্ট পাঁচ থেকে কুড়ি পয়েন্ট পাঁচ হলো মধ্যমা শ্রেণী, কেন রে দাদা, কারণ মধ্যমা শ্রেণী বের করার সূত্রটা কি, এন বাই দুইতম পথ বা এন বাই দুইতম পথের থেকে ঠিক বড় ক্রমযোগী পরিসংখ্যা, ঠিক বড় দরকার হচ্ছে না, এটা পেয়েই যাচ্ছি আমি, এন বাই দুই মানে কুড়ি পনেরোতম পথ, তিরিশ বাই দুই মানে পনেরোতম, পনেরোতম পথ এখানে আছে এই শ্রেণীর মধ্যে আছে, আচ্ছা নির্ণেয় মধ্যমা, নির্ণেয় মধ্যমা, নির্ণেয় মধ্যমা কত, এল, এল মানে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, তাহলে পনেরো পয়েন্ট পাঁচ মাইনাস এন বাই টু মানে তিরিশ বাই দুই মাইনাস সি এফ, সি এফ মানে মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ব শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে এগারো মধ্যমা শ্রেণীতে এটা, তার আগের শ্রেণীর উপরেরটা নিচে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এই যে এই এই সাতটা হলো মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, ইনটু এইচ, এইচ মানে কত পাঁচ, দেখো ফাইভ পয়েন্ট ফাইভ থেকে যদি পয়েন্ট ফাইভ বিয়োগ করো কত হবে, পাঁচ হবে না, যদি আমরা টেন টেন পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ বিয়োগ করি পাঁচ হবে না, এটা করলে কিন্তু হবে না, সমাস হয়ে যাবে, এখান থেকে করলে হবে না, আমার এই যে পাঁচ থেকে এক বিয়োগ করে চার পেয়ে যাবো, ওটা তো উত্তর হবে না, আমাকে এই শ্রেণীর সীমানা করে দিতে হবে, তাহলে মধ্যমা শ্রেণী শ্রেণী দুর্ঘটনা তুমি পেয়ে যাবে। ছয় দশমিক ফাইভের শূন্য দিচ্ছি, সাত আটের ছাপ্পান্ন, চার দশমিকের জন্য শূন্য, পাঁচ সাতে পঁয়ত্রিশ, পাঁচ শূন্য সাত সাতে ঊনপঞ্চাশ,
এক দশমিক নয় শূন্য সাত একে সাত। এখানে তৃতীয় অঙ্কটা কি আছে? পাঁচের বেশি আছে, তাহলে আগের সঙ্গে ওয়ান যোগ হয়ে যাবে, মানে টু পয়েন্ট এইট সিক্স, তাহলে পনেরো দশমিক পাঁচ শূন্য প্লাস টু পয়েন্ট এইট সিক্স, তাহলে শূন্য আর ছয় ছয় আট, পাঁচে তেরো, তিন দশমিক সাত আর একটা আট, উত্তর দেখতো আঠেরো পয়েন্ট ছত্রিশ হয়েছে। বোঝা গেছে?